পোল্যান্ডের বিপক্ষে ম্যাচটি যে সহজ হবে না সেটা আগেই অনুমিত ছিল। ম্যাচের যত সময় গড়েছে ততই তা হারে হারে টের পেয়েছে মেসিরা। চার পরিবর্তন নিয়ে পোল্যান্ডের বিপক্ষে এদিন খেলতে নামে আর্জেন্টিনা। শুরু থেকে আক্রমণাত্মক খেলতে থাকে আলবেসেলেস্ত্রা। ম্যাচের 11 মিনিটে ডান পাশ দিয়ে মেসি জোরালো শট ঢুকে দেন পোলিশ গোলরক্ষক সেজনি। 19 মিনিটে আবারও আর্জেন্টিনার আক্রমণ, এবার একুনিয়ার শট চলে যায় গোলবারের ওপর দিয়ে। মাঝমাঠে দখল নিয়ে আর্জেন্টিনা একের পর এক আক্রমণ করতে থাকে। 34 মিনিটে ডিমারিয়ার কর্নার সোজা গোলমুখে ঢুকে গেলে আবারও কর্নারের মাধ্যমে গোলবার রক্ষা করেন সেজনি। 37 মিনিটে আবারও পোল্যান্ডের ত্রাতার ভূমিকায় সেজনি, এবার হুলিয়ান আলভারেজের শট ঢুকে দেন তিনি। তবে এতেই ঘটে বিপত্তি, পরের মিনিটে সেজনি ডি বক্সের ভেতরে ফাউল করে বসেন মেসিকে। রিফারি ভিআর এর মাধ্যমে প্লান্টের সিদ্ধান্ত দেন, কিন্তু স্পট কিক থেকে গোল করতে ব্যর্থ হন মেসি। তার বুলেট গতির শট ঢুকে দেন পোলিশ এই গোলরক্ষক। 2002 সালের পর এক বিশ্বকাপে 2 প্লান্টি সেভ করা একমাত্র গোলরক্ষক হলেন তিনি। বিরতির আগে আর কোনো গোল না হলে গোল শূন্য ড্রতে থেকে বিরতিতে যায় 2 দল। দ্বিতীয়ার্ধের শুরুতে আর্জেন্টিনা পেয়ে যায় কাঙ্ক্ষিত গোল। 46 মিনিটে মোলিনার ডান পাস থেকে বাড়ানো ক্রসে অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের গোলে 1-0 তে এগিয়ে যায় আলবিসেলেস্তেরা। 52 মিনিটে গোলের সুযোগ পেয়েছিল পোল্যান্ড, কিন্তু ফ্রিকিকে হেতে গিলিকের হেড চলে যায় গোলবারে সামান্য বাইট দিয়ে। 68 মিনিটে আবারও এগিয়ে যায় আর্জেন্টিনা। এবার অ্যাঞ্জো ফার্নান্ডেসের ক্রসে বল পেয়ে আর্জেন্টিনাকে 2-0 গোলের ব্যবধানে এগিয়ে দেন ম্যান সিটির তারকা হুলিয়ান আলভারেজ। 11-এর সুযোগ পেয়ে দলের জয়ে অবদান রাখলেন তিনি। 74 মিনিটে আবারও সুযোগ পায় আর্জেন্টিনা, আবারও হুলিয়ান আলভারেজ শট করে তা চলে যায় গোলবারের উপর দিয়ে। 87 মিনিটে গোলের অন্যতম সহজ সুযোগটি মিস করেন বদলি হিসেবে নামা লতারো মার্টিনেজ। সেজনিকে একা পেয়ে গোল করতে ব্যর্থ হন তিনি, বল মারেন গোলবারের অনেক বাইরে দিয়ে। শেষ দিকে আর্জেন্টিনা আরও গোলের সুযোগ তৈরি করলেও তা দেখা পায়নি জালের। ফলে 2-0 ব্যবধানের জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে দ্বিতীয় রাউন্ডে ওঠে আর্জেন্টিনা, যেখানে তাদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া।